next workout biceps workout biceps workout e first set mane first workout ra go super set e first hocche barbell curl standard grip mane normal grip barbell curl shonge close grip mane iz bar e close grip barbell curl thik ache to amra first set ta korbo free weight e thik ache ar riju kore dekhabe ar First, we will workout the superset for the pre-weight. Next, we will weight. Okay? Let's start. This is our standard grip. Let's go. We will keep the basic, not calm. And here, elbow will be taken. Okay? Elbow will be taken. Let's go. Up. One up. Squeeze. আমরা স্ট্রেট হয়ে দাঁড়াবো রিজু যেমন স্ট্রেট হয়ে দাঁড়িয়েছে নিচে চেস্ট আপ থাকছে একদম ফুললি নিয়ে গিয়ে মানে কন্ট্রাক্ট স্কুইজ আর যখন উপরে নিয়ে যাচ্ছে চলো উপরে নিয়ে যা উপরে নিয়ে যাওয়ার সময় এলবোটা সামান্য সামনে যেতে পারে ঠিক আছে উপরে একদম উপরে তোলার সময় একটু চলে যাবে তো সেটা কোনো প্রবলেম নয় বাট Elbow is not fixed. Na samne jabe, na pechone jabe. Chup. And jehetu eta free weight set, jehetu eta warm up set bole, eta onekgulo repetition marte hobe. Jate amader bicep muscle flexibility bade, mobility bade. Jate na injury howar kono chance thake. Chol. Kor onekgulo kor. Uthuk. Uthuk. চল রেখে দে কমপ্লিট সঙ্গে ক্লোজ গ্রিপ বারবেল কার্ড চল সামনে যা সামনে নিয়ে নে এটা ইজেড কার্ড বার ইউজ করছি চল নে চল করতে দে এই যে এখানে যেখানে বেন্ডিংটা রয়েছে সেই বেন্ডিং ভালো করে নিয়ে নে চল স্টার্ট ব্যাক একদম স্ট্রেট চেস্ট আপ আর করছে ফুললি স্কুইজ উপরে চল স্পিডে এটা যেহেতু ফ্রি ওয়েটে এটা স্পিডে করা যেতেই পারে জাস্ট আমাদের বাইসেপ মাসলকে মোবিলিটি অ্যান্ড ফ্লেক্সিবিলিটি বাড়ানোর জন্য চল উপরে আর একদম নিচে উপরে নিচে নিচে আসলে কমপ্লিট তো ওয়ার্ম আপ সেট আমাদের কমপ্লিট নেক্সট আমরা ওয়েট লাগাবো চল ওয়েট লাগাও লক লাগিয়ে দিচ্ছি চলে আয় রিজু প্রথমে নর্মাল গ্রিপ স্ট্রেট বারে ও বারবেল কার্ড করছে চল স্টার্ট এলবো এখানে টাচ হবে না চল তোল একদম সোজা উপরে স্কুইজ কয়েকটা জিনিস লক্ষ্য রাখতে হবে চল করতে থাক কয়েকটা জিনিস লক্ষ্য রাখতে হবে রড মানে বারটা যেন হাতের তালুর উপরে থাকে যেন এখানে না থাকে একদম তালুর উপরে থাকবে সেকেন্ড একদম উপর অবধি স্কুইজ করতে হবে তাতে আমাদের এলবোটা কিছুটা সামনে যেতে পারে ওটা কোনো প্রবলেম না কিন্তু একদম সামনে আনা চলবে না আর নাক আমাদের এলবো সামনে পিছনে হবে এটা কম্পাউন্ড এক্সারসাইজ যে কম্পাউন্ড এক্সারসাইজ বলতে একের থেকে বেশি জয়েন্ট এর মধ্যে ইনভলভ আছে বারোটা রিপিটেশন করব আর একটা জিনিস মনে রাখতে হবে নিচে গিয়ে যেন না ঠেকে নিচে বা পুরো হাতটা যেন সোজা না হয়ে যায় চল তোর পুরো হাতটা সোজা হয়ে গেলে আমাদের যে টেনশনটা থাকছে মাসেলে সেটা টেনশনটা রিলিজ হয়ে যাচ্ছে রিলিজ করা চলবে না এর সঙ্গে সুপার সেট করব ইজেড কার্ড পারে একদম ক্লোজ গ্রিপ ওকে স্টার্ট একদম নিচ অবধি নামবে না এতটা অবধি নামবে এতটা নামবে আর এখানে টাচ হবে না আর একদম উপর অবধি উঠবে এই শর্ট গ্রিপের জন্য আমাদের শর্ট হ্যান্ডে কাজ হয় আর আগে যে ওয়ার্কআউটটা করা হয়েছে লং হেডে কাজ হচ্ছে লং হেড বলতে এইখান থেকে এইখানে বাইসেপ মাসেল ঠিক আছে আচ্ছা আরেকটা জিনিস এখানে খেয়াল রাখতে হবে আরেকবার কর তাহলে আমি বলতে পারবো সাইড থেকে
যখন উঠাচ্ছে যে স্পিডে মোশনে যে উঠাচ্ছে একটু স্পিডে উঠাচ্ছে আর যখন নামাচ্ছে আস্তে 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 স্লোলি এতটা নামাচ্ছে যত স্লোলি নামাবে তত স্লোলি নামানোর জন্য আমাদের বাইসেপ মাসেলে যে আমরা যে রেসিস্টেন্সটা থাকছে ঠিক আছে ওয়েটের যে রেসিস্টেন্সটা তত বেশিক্ষণ থাকার জন্যে বাইসেপ মাসেল ভালো ডেভেলপ হবে ঠিক তো আমাদের এই ওয়ার্কআউট সুপার সেটে কমপ্লিট আমরা নেক্সট ওয়ার্কআউটে যাচ্ছি আমাদের নেক্সট ওয়ার্কআউট রিভিউ করে দেখাবে আর ওয়ার্কআউট হবে হ্যামার কার্ড সঙ্গে ইনক্লাইন ডাম্বেল কার্ড তো ফার্স্ট হ্যামার কার্ড ও করে দেখাচ্ছে হ্যামার কার্ডের পোর্শন দাঁড়িয়েও করা যেতে পারে আর বসেও করা যেতে পারে ফার্স্ট হচ্ছে চেস্ট আপ হবে একদম সোজা স্পাইন একদম সোজা আর ডেল্টয়েড এলবো একদম স্ট্রেট ফিক্সড থাকছে এলবো সামনেও যাবে না পেছনেও যাবে না চল স্টার্ট পা সামনে একটু ক্লোজ থাকছে ওকে চল স্টার্ট একদম ফুললি স্কুইজ হবে চল স্কুইজ ঠিক আছে নিচে আসবে পুরোটা নয় পুরোটা নয় পুরোটা যদি আমরা নিচে নিয়ে যাই তাহলে আমরা রিল্যাক্স হয়ে যাবো আমাদের রিল্যাক্স রাখা চলবে না ঠিক আছে আমাদের পেন যে হচ্ছে আমাদের যে প্রেশার পড়ছে রেসিস্টেন্সটা আস্তে আস্তে নিচে নামাতে হবে যত স্পিডে উপরে যাচ্ছে আস্তে আস্তে নিচে যাচ্ছে চল তোর স্কুইজ অ্যান্ড রিল্যাক্স স্কুইজ স্ট্রেচ ব্যাস এতটা পুরো নিচ অব্দি নিয়ে যাওয়া চলবে না বারোটা রিপিটেশন করতে হবে নেক্সট এর সাথে সুপার সেট থাকছে ইনক্লাইন ডাম্বেল কার্ড হাত একদম ঝুলবে ঠিক আছে কমপ্লিটলি ঝুলবে চল স্টার্ট এলবো একদম উঠবে না এলবো ওখানে ফিক্সড ব্যাস সাইডের দিকে অতটা যাবে না একটু সামনের দিকে যাবে পুরো কমপ্লিটলি স্কুইজ স্কুইজ আর নিচে নামবে এলবো কিন্তু একদম উপরে উঠবে না এলবো আরও ঝুলবে এলবোকে ঝোলা আরও এলবো নিচে একদম ঝুলবে এই যে স্কুইজ এলবো উপরে একদম যাবে না এলবো উপরে একদম যাবে না চল নিচে যা এই যে আস্তে আস্তে স্কুইজ করছে মাসেলকে স্কুইজ করতে হবে কন্ট্রাক্ট করতে হবে আর পুরো বডি একদম সেমভাবে ছোঁয়া থাকবে ডান বারোটা রিপিটেশন কমপ্লিট আর আমাদের নেক্সট ওয়ার্কআউট স্টার্ট করছে বাইসেপের আমাদের নেক্সট ওয়ার্কআউট আর লাস্ট ওয়ার্কআউট আজকে প্রেচার কার্ড তো এই প্রেচার মেশিন আর রিজু করে দেখাবে প্রেচার মেশিনে প্রেচার কার্ড চল স্টার্ট ওয়েট ও যতটা নিতে পারবে ততটাই ওয়েট নিয়েছে চল একটু দূরে যখন ও তুলছে তখন একদম ডাম্বেলকে স্কুইজ করছে ঠিক আছে আর যখন নামাচ্ছে তখন ডাম্বেলকে স্ট্রেচ করছে পুরোটা নামানো চলবে না আর পুরোটা স্কুইজ করতে হবে পুরোটা যতটা ওঠানো যায় ততটা ও স্কুইজ করছে স্কুইজ আর যত স্পিডে ও তুলছে তত আস্তে আস্তে নামাচ্ছে মানে এই যে আস্তে আস্তে যত আস্তে আস্তে নামাবে ঠিক আছে যত আস্তে আস্তে ছাড়ছে রেসিস্টেন্সটাকে ধরে রাখছে ঠিক আছে প্রেসারের রেসিস্টেন্সটাকে যতক্ষণ ধরে রাখছে ততক্ষণ মানে কাজ হচ্ছে এটা খুব ইম্পর্টেন্ট আর এটা খুব ভালো একটা ট্রিক্স আমাদের বাইসেপ মাসেল গ্রো করার খুব ভালো ট্রিক্স আস্তে আস্তে যত আস্তে আস্তে নামাতে পারবে তত বাইসেপ মাসেল আমাদের গ্রো হবে আর এটা একটা আইসোলেশন এক্সারসাইজ আইসোলেট এক্সারসাইজ মানে আমাদের সিঙ্গেল জয়েন্ট এটা ইনভলভ থাকছে ঠিক আছে এখানে আমাদের এলবো মাসেলও আগে পিছনে যাওয়ার কোনো ব্যাপার নেই কোনো ম্যাটার করছে না আর উপরে ওঠার সময় কন্ট্রাক্ট স্কুইজ আর যখন নিচে যাচ্ছে ফুলি স্ট্রেচ বারোটা রিপিটেশন এটা কোনো সুপার সেট না আর আমাদের বারোটা রিপিটেশন দিয়ে বাইসেপের ওয়ার্কআউট আজকে শেষ কমপ্লিট তো এটা তিনটে সেট করতে হবে আর সব ওয়ার্কআউটেরই তিনটে কি চারটে সেট ঠিক আছে আর এইটা বারোটা রিপিটেশন দিয়ে আর তিনটে সেট আর তিনটে যে সেট করবো তিনটে সেটে সেম ওয়েট লাগাবো না প্রথমে কম ওয়েট বারোটা কিংবা পনেরোটা রিপিটেশন নেক্সট আমাদের ওয়েটটা আর একটু বাড়বে
এমন ওয়েট বাড়াবো যেন তারপরের সেটেও যেন আরেকটু বাড়াতে পারি, ঠিক আছে? এরকমভাবে আমরা ওয়েট নেব, যত বেশি ওয়েট বাড়বে রিপিটেশনটা তত কমবে। হাইয়েস্ট রিপিটেশন 12-15, তারপরে 10 রিপিটেশন, তারপরে 8 নিচে রিপিটেশন না দিলেই ভালো। আর ওয়েট এমন একটা জায়গায় এমন বেশি আমাদের নেওয়া উচিত যেন আমাদের ফরমেশন ঠিক থাকে আর আমাদের রিপিটেশনও যেন 8 কম না হয়। তো আমাদের বাইসেপ ওয়ার্কআউট আজকের মতো কমপ্লিট, আর থ্যাংক ইউ।